মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমাকে তো কেউ কোনদিন বের বের করতে নিয়ে যায়নি কো, আমি হা হা বলি বলে আমাও কোথাও বের বের করতে যায় না, আমার জন্য বাড়িতেই থাকে না সারাক্ষণ। কিন্তু তুই আমাকে কত ভালোবাসিস, কত বের বের করতে নিয়ে যাস। আমার মাথা একটু দুঃখ হয়, কিন্তু আমার মাথা তো জানে যে আজকে আমরা যাচ্ছি, কিন্তু তোমার বার কি হবে, তোমার বার তোমার গুণ তো দেওর এলো বলে এসে না একদম সরে মতো ধাম ধাম করে চিৎকার করবে। হ্যাঁ, তোমার বর যত না চিৎকার করবে, তোমার দেওর তার থেকে বেশি চিৎকার করবে, করুক চিৎকার। শোনো, আমাকে নেমন্তন্ন করেছে আর তোমাকেও যেতে বলেছে, তুমি আর আমি যাব। আমার বন্ধুর বোনের বিয়ে, ওর বোনকে আমি খুব ভালো করে চিনি, আর তাছাড়া ওখানে আমার সব পুরনো বন্ধুরা আসবে, সবার সাথে দেখা হবে। আমি তো এখানে কোনো বন্দি জীবন কাটাচ্ছি না যে কোথাও যেতে পারবো না। আর তোমার ভাই যদি একটু ভদ্র সভ্য হতো তাহলে ওকেও নিয়ে যেতাম, কিন্তু ও তো সেরকম মানুষ না। দেখলেন আমার বন্ধু এলো কেমন ব্যবহার করলো, তারপর ওকে ওখানে নিয়ে যাব কোনো মানেই হয় না গো। যা বলেছি একদম ঠিক কথা বলেছিস, সে যাই হোক বাদ দে, তোকে কিন্তু আজকে খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে, কি সুন্দর লাল চুকচুকে শাড়ি পরেছ তুমি, তারপর চুলটা কেমন খোপা করেছ, তারপরে কান পেতে কেমন সুন্দর করে খোপা করেছ, সুন্দর করে কপালে টিপ পরেছ, খুব ভালো লাগছে। কিন্তু চুলে একটা ফুল লাগালে সুন্দর লাগবে, আমাদের বাগানে গোলাপ গাছে গোলাপ ফুল হয়েছে, আমি নিয়ে আসছি। এই নিয়ে আসছি মানে শোনো, এসব কিছু লাগবে না, ছাড়ো তুমি। কেন ছাড়বো আমি, ছাড়া কম পোষণই উঠছে না, কত সুন্দর করে সেজেছিস তুই, কত মিষ্টি লাগছে দেখতে, এমন করে এখন বাড়িতে রোজ সেজে থাকবি? হ্যাঁ বাড়িতে সেজে থাকবো। হ্যাঁ থাকবি। আচ্ছা কে দেখবে আমাকে? কেন, আমি এত মনুষ্য আছি না, আমি আমি দেখবো? তা ঠিক, তুমি মানুষ নেই কথা তো আমি বলতেই পারি না, তুমি হলে সব থেকে বড় মানুষ। কিন্তু শেষমল, আজ তো অনেক রাত হয়ে যাবে আমাদের বাড়ি পেতে, তাই না? তাহলে আমি একটা কাজ করব, ওখান থেকে না তোদের বাপের বাড়িতে চলে যাব। হ্যাঁ ওইটা তো কাছে, বাপের বাড়িতে যাব, আজকে রাত্রিটা থাকবো, কাল সকালে চলে আসব। না পুতুলদি, আমি আমার বাপের বাড়ি যাব না। শিমুল, নিজের মার উপরে অভিমান করতে আছে? করতে নেই বাবু, করতে নেই। শোনো, নিজের মা, নিজের দাদা, বৌদি, এরা তো তোমার সবাই নিজের লোক, ওরা যাই করুক না কেন, সব শেষে কিন্তু ওরা তোমার আপনজন। না গো পুতুলদি, না, আমার কোনো আপনজন নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।